সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত হালাল ইমোশন চ্যানেলের ভিউয়ার্স বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে আলিম পরীক্ষা 2021-এর হাদিস সংক্ষিপ্ত সাজেশন। তো দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সব ধরনের সাজেশন এবং দাখিল আলিম সব ধরনের সাজেশন পেতে পারেন। তো আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি কোনো কিছু না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি যে এখানে প্রশ্ন নম্বর এবং গাইড নম্বর দিয়েছি, গাইডের পৃষ্ঠা নম্বর দিয়েছি, এগুলো আপনার গাইড যদি আলিম 2021-এর হয়, আলিম পরীক্ষা 2021-এর গাইড হয়, তখন যে আপনার এই প্রশ্নগুলো মিল পাবেন। আর বাকি যদি আপনার গাইডটা যদি আলিম পরীক্ষা 2020, আলিম পরীক্ষা 2019, এভাবে যত গাইড আছে এগুলো হয়, তাহলে আপনার প্রশ্নটা মিলবে না। আর এখানে মেন বই থেকে কিছু পরিচ্ছেদ দেওয়া হয়েছে, এগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন। বাকি সংক্ষিপ্ত সাজেশন যেটা দেওয়া হয়েছে এগুলো ভালোভাবে পড়ে নেবেন। তো শুরু করি আজকের টপিক, আলিম পরীক্ষা 2021 সংক্ষিপ্ত প্রশ্ন সাজেশন। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে হাদিস শরীফ 100% কমানো প্লাস নিচে দাম। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ অংশ যেটুকু পড়লেই মোটামুটি প্রশ্নগুলো কমন ফুরবে আমরা তা তুলে ধরেছি। সম্ভাব্য মান বন্টন হচ্ছে 100। তো হাদিসের আমরা নিশ্চয় জানি যে হাদিসের কোনো এমসিকিউ থাকবে না। হাদিসের মধ্যে কয়েকটি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে আপনাকে সেগুলো উত্তর দিতে হবে। তো হাদিসের মধ্যে দুটি অংশ থাকে, একটা হলো হাদিস অংশ, আর একটি হচ্ছে উসুলে হাদিস। তো হাদিস হচ্ছে, হাদিস থাকবে 60টি, 60টি হাদিস থাকবে, তার মধ্যে থেকে যে কোনো 60টি হাদিস লিখতে হবে। তো 60×10=40। তারপর উসুলে হাদিস, উসুলে হাদিস হচ্ছে 60টি থাকবে, 60টি থেকে যে কোনো একটি লিখতে হবে, তাহলে আপনি 10 নম্বর পেয়ে যাবেন। তো আপনারা নিশ্চয়ই জানেন যে হাদিসে কোনো সৃজনশীল নেই। হাদিসে 3টি অংশ থাকে, একটি প্রথম অংশ হচ্ছে হাদিসের অনুবাদ লিখতে হবে, একটা হাদিস দিয়ে দিবে, সেই হাদিসটার আপনি অনুবাদ দেখতে হবে। তারপর দ্বিতীয় অংশ হচ্ছে একটি প্রশ্ন থাকবে, ওই হাদিসের মধ্যেই আপনাকে কোনো একটি প্রশ্ন করবে, ওই প্রশ্নটির উত্তর লিখে দিতে হবে। তারপরে তৃতীয়, কয়েকটি তাহকিক দিয়ে দিবে, ওইগুলো আপনি সুন্দরভাবে লিখতে পারবেন, লিখতে পারলে আপনাকে নাম্বার দিয়ে দিবে। আমরা এখানে নির্দিষ্ট কিছু পরিচয় দিয়েছি, তা ভালোভাবে পড়বেন। সাজেশন থেকে কিছু প্রশ্ন নাম্বার উল্লেখ করে দিব, তা আপনারা আপনাদের গাইডের সাথে মিলিয়ে পড়ে নেবেন। মূল বই থেকে কিছু পরিচ্ছেদ, কিছু বিষয় দেওয়া হলো, তার হাদিসগুলো ভালোভাবে পড়ে নেবেন। প্রথম হচ্ছে কবিরা গুনাহ ও মুনাফিকের আলামত, প্রথম পরিচ্ছেদ। কবিরা গুনাহ এবং মুনাফিকের আলামতে প্রথম পরিচ্ছেদে যে হাদিসগুলো আছে সেগুলো ভালোভাবে পড়বেন। তারপরে হচ্ছে এলেম সংক্রান্ত প্রথম পরিচ্ছেদ, এলেম সংক্রান্ত যত হাদিস আছে প্রথম পরিচ্ছেদ সবগুলো পড়ে নেবেন। তারপর হচ্ছে পায়খানা প্রস্রাবের আদব, তারপর হচ্ছে নাপাকি পবিত্রকরণ, প্রথম পরিচ্ছেদের প্রথম পাঁচটি হাদিস পড়ে নেবেন। তারপর হচ্ছে সালাদ সংক্রান্ত প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ, সম্পূর্ণটা পড়ে নেবেন। তারপরে হচ্ছে আজান, আজানের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদ। তারপরে হচ্ছে ইমামতি সম্পূর্ণ পরিচ্ছেদ, তারপরে হচ্ছে জুমার সালাদ সম্পূর্ণ পরিচ্ছেদ পড়ে নেবেন, তারপরে হচ্ছে দুই ঈদের সালাদ সম্পূর্ণ পরিচ্ছেদটা পড়ে নেবেন। এইগুলো যেগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে হাদিস থেকে যে পরিচ্ছেদ। তারপরে নিচেরগুলো হচ্ছে উসুলে হাদিস, হাদিসের পরিচিতি, মারফু, মাওকুফ ও মাকতু, সনদ ও মতন, মতওয়াতি, সহি ও হাসান, জরাম ও তাদিলের শব্দাবলী, মুরসাল, মুদাল, মুনকাতি, এগুলো হচ্ছে উসুলে হাদিসের বিভিন্ন সংজ্ঞা দেওয়া আছে, বিভিন্ন ফকা দেওয়া আছে, এগুলো ভালোভাবে আপনার আয়ত্ত করে নেবেন। তারপর হচ্ছে গাইডের কিছু কমন প্রশ্ন, আমার কাছে একটা সাজেশন আছে, ওই সাজেশন থেকে আমি যেগুলো একবার কমন কমন এগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। তো মূল বইয়ের হাদিস নং দিয়ে দিয়েছি এবং গাইডের প্রশ্ন নম্বর দিয়েছি এবং গাইডের পৃষ্ঠা নম্বর দিয়েছি। তো আমি আবার বলতেছি যে আপনাদের গাইড যদি আলিম 2021-এর হয়, তাহলে আপনাদের প্রশ্নগুলো হুবহু মিল পাবেন। তো মূল বইয়ের হাদিস নম্বর হচ্ছে 2, গাইডের পৃষ্ঠা নম্বর হচ্ছে 3, তারপরে হচ্ছে গাইডের প্রশ্ন নম্বর হচ্ছে 3, গাইডের পৃষ্ঠা নম্বর হচ্ছে 33।
তারপরে মূল বইয়ের হাদিস নম্বর 4, গাইডের প্রশ্ন নম্বর 5, গাইডের খ্রিস্টান নম্বর হচ্ছে 55। তো এখানে যে প্রশ্নগুলো আছে আপনারা এগুলো সবগুলো দেখে নেবেন। আমি যদি আপনাদের পিডিএফ ফাইল প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ফেসবুকে নক দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে এই পিডিএফ ফাইলটা দিয়ে দিব। তারপর হচ্ছে উসুলে হাদিস অংশ। এই উসুলে হাদিস অংশের মধ্যে আগে বলেছি যে চারটি প্রশ্ন থাকবে, ওই চারটি থেকে যে কোনো একটি প্রশ্ন আপনাকে লিখতে হবে, তাহলে আপনি 10 নম্বর পেয়ে যাবেন, সুন্দরভাবে লিখতে পারলেন। তো উসুলে হাদিসের যে অংশগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে গাইডের প্রশ্ন নম্বর হচ্ছে 4, গাইডের পৃষ্ঠা নম্বর হচ্ছে 662, তারপরে গাইডের প্রশ্ন নম্বর হচ্ছে 6, গাইডের পৃষ্ঠা নম্বর হচ্ছে 670। তো এখানে আমি কিছু কমন যে প্রশ্নগুলো সাজেশনে দিয়ে দিয়েছি এগুলো আমি এখানে উল্লেখ করে দিয়েছি, তো আপনারা ভালোভাবে পড়ে নেবেন, তাহলে অবশ্যই আপনাদের কমন পড়বে। এবং বাকি যে সংক্ষিপ্ত সিলেবাসটা দিয়েছে এই সংক্ষিপ্ত সিলেবাস থেকে কিছু পড়ে নেবেন, তাহলে দেখবেন যে আপনাদের অবশ্যই কমন পড়বে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।